নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শনিবার দুপুর থেকেই পূর্বাভাস পাল্টাতে শুরু করে। গরিব চাষিদের জৈব সার বিতরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তব রূপ নেয়নি। মঙ্গলকোট থানার মাহারতুবা গ্রামে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। জলকষ্টে জেরে ক্ষোভ ফুটে উঠল গ্রামবাসীদের মধ্যে। বোরো ধান কাটতে ব্যস্ত হয়ে উঠেছে চাষিরা। এক অদ্ভুত শিশুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের ও গুরুতর জখম দুজন। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। সর্প দংশনে মৃত্যু হলো এক ব্যক্তির। অগ্নিদগ্ধের মৃত্যু হলো এক গৃহবধূর। পথ দুর্ঘটনায় আহত হলেন তিন মদ্যপ যুবক। বিস্তারিত খবরে, শনিবার দুপুর থেকেই পূর্বাভাস পাল্টাতে শুরু করে। হঠাৎ কালবৈশাখীর দাপট শুরু হয় সারা রাজ্যে। এরপর শুরু হয় স্বস্তির বৃষ্টি। মানুষ গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পেল, কিন্তু শুরু হয়ে গেল লোডশেডিং এর দাপট। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুতের এখনো দেখা নেই। অবশেষে স্বস্তির বৃষ্টি হলো সারা রাজ্যে, সঙ্গে ছিল কালবৈশাখী দাপট। সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল মানুষ। গরমের হাত থেকে বাঁচতে শরীরের সর্বাংশ ঢেকে ফেলেছেন সাধারণ মানুষ। চোখ দুটি খোলা থাকলেও সেটা আবার রোদ চশমায় আচ্ছাদিত। সবার একটিমাত্র প্রার্থনা, ঝড় বাদ দিয়ে যেন একটু বৃষ্টি হয়। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে বিকেলের পর কালবৈশাখীর দাপট ও বৃষ্টিতে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অপরদিকে গুসকরা, মঙ্গলকোট, আউসগ্রাম সহ বিভিন্ন এলাকায় এদিন ঝড়ের দাপট লক্ষ্য করা গেল। কাটোয়ার মালডাঙ্গায় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি শুরু হয় বিকেলে। পাকা ধানের জমিতে জল দাঁড়িয়ে গেছে। বিভিন্ন জায়গায় ঝড়ের দাপটে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়, যদিও কালবৈশাখী ঝড়ের দাপটে কোথাও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বাঁকুড়া, গুসকরা ও কাটোয়া থেকে ইন্দ্রাণী সেন, প্রতীকী দাস, বৈরাগ্য ও রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। গরিব চাষিদের জৈব সার বিতরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তব রূপ নেয়নি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার উদয় গ্রাম পঞ্চায়েতে। কবে পরিকল্পনা বাস্তবায়িত হয় সেদিকেই তাকিয়ে গরিব চাষিরা। 2016 সালে বিপুল ভোটে তৃণমূল জিতে আসার পর গরিব চাষিদের জৈব সার বিতরণের জন্য নানান প্রকল্পের উদ্যোগ নেয় পঞ্চায়েত সমিতিগুলি। উদ্যোগ নিলেও এখনও তা বাস্তব রূপ দিতে পারেনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার উদয় গ্রাম পঞ্চায়েতের আয়সা অঞ্চলে। গ্রামবাসীদের অভিযোগ, 2017 সালে আয়সা গ্রামে ISGP ফান্ড থেকে প্রায় 24 লক্ষ টাকা ব্যয়ে গরিব কৃষকদের চাষের জন্য জৈব সার প্রস্তুত করার জন্য নানা রকম কারখানা তৈরি করা হলেও তা এখনও চালু করা সম্ভব হয়নি। যদি এই প্রকল্প চালু হয় তাহলে উপকৃত হবে কয়েক হাজার কৃষক। কেঁচো সার তৈরি হবে, কেঁচো সার উৎপাদন করে যে কবে যে তৈরি করবে কি সময়টা সেটা বলতে পারবো না। কবে যে হবে, এই শুনে হবে না ওই শুনে হবে, এখন কে কার যে বুদ্ধি নিয়ে এগুলো করেছে জানেন নাই তো? না, যেটা জৈব সার আমাদের এত হয়ে গেছে, চালু হলে উদ্বোধন তো হয়ে গেছে, চালু হলে আমাদের পক্ষে, গ্রামের মানুষের পক্ষে খুব ভালো হয়। কৃষি মানে কৃষিকাজের ক্ষেত্রে
খুব ভালো আর কি, এই জৈব সারটা আমাদের কৃষকের ক্ষেত্রে। এখন যারা আমাদের এই পঞ্চায়েতে আসবেন, তারা যদি এই ভোটের পরে ইলেকশনের পরে চালু করে তাহলে খুবই ভালো। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলকোট থানার মাহারতোমা গ্রামে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। পথচারীদের ক্ষোভ প্রশমন করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। রাস্তা তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা। ঢালাই রাস্তার কাজ চলছে জোর কদমে। মঙ্গলকোট থানার মাহারতোমা গ্রামে চলছে এইরূপ কর্মযজ্ঞ। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে ক্ষোভ বাড়ছিল সকলের মধ্যে। পরিস্থিতি স্বাভাবিক করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে চলে ঢালাই রাস্তার কাজ। আনুমানিক 5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় রাস্তাটি। রাস্তা তৈরি হওয়ায় খুশি সকলে। যে কাজটা করতে পারি নাই সে কাজটা আমি এখন টিএমসি দিদি সরকারের মমতা দেয় আমরা কাজটা ভালো করছি। আর গ্রামে কি হচ্ছে, এখানে কি চলছে? এখানে ঢালাই কাজ চলছে। এখানে কোনোদিন এক সেকেন্ড মাটিও পড়ে নাই সিপিএম আমলে। এখন ঢালাই রাস্তায় এরা চলাচল করবে, এটাই দেখতে পেয়েছে পাড়ার লোক বা শুনতেও পেয়েছে দেখতেও পেয়েছে। আবার আর কি বলবো, এরপর আর কি বলার আছে? কল পায়খানা সব যাচ্ছি আমরা, তো আমাদের খুব উপকারই হচ্ছে। মাহারতোমা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। জলকষ্টে জেরে ক্ষোভ ফুটে উঠল গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে বলগুনা পঞ্চায়েত এলাকায়। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। জলকষ্ট ঘিরে ক্ষোভ ফুটে উঠেছে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে বলগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই স্থানে 50টি পরিবার বসবাস করেন, কিন্তু এলাকার কলটি খারাপ হয়ে যাওয়ায় জলকষ্টের মধ্যে পড়তে হচ্ছে মানুষজনদের। আমাদের এত অসুবিধা, মানে বিশাল অসুবিধা। ছেলেদিকে টাইম মতন জল দিতে পারি না, যদি না কলটা যদি না হয় টাইমে জল দেয়, যেটুকু পাই সেটুকু নিয়ে চালাই। হ্যাঁ, এই নতুন পল্লী যে আমাদের খুবই মাঠে ঘাটে কাজে যায়, গরিব মানুষ, টাইম মতন জল পায় না, রান্ধতে খেতে পায় না কো। হ্যাঁ, তা আমাদের খুবই অসুবিধা। যে পঞ্চায়েতে জানানো হয়েছিল কিছুই করে নাই, 3 বছর ধরে 2 বছর ধরে আগে কল বন্ধ। কলের খুবই প্রয়োজন, কলের খুবই। কলটা কত বছর পড়ে আছে, রকম খারাপ হয়ে? 3-4 বছর হবে। ফলে ক্ষোভের সঞ্চার করছে সকলের মধ্যে। পাওয়া যাচ্ছে না, 50টা ঘর আছে, তার মধ্যে একটা সজল ধরা, আর এই একটা কল দিয়েছে, তার মধ্যে কল 2 বছর ধরে এখন জলই নেই। কি হয়েছে কলটা? কলটা খারাপ হয়ে গেছে। জানিয়েছেন পঞ্চায়েতে? জানিয়েছিল। হ্যাঁ, পঞ্চায়েতে জানিয়েছিলাম। কি বলেছে পঞ্চায়েত থেকে? একবার দিয়ে গেছিল, দিয়ে আর দেয় নাই, আর আসি নাই। আমরা চাইছি যে দু জায়গায় কল বসতি বসে আছে, ওই পাড়া এই পাড়া মিলিয়ে যেন জল নিতে আপনাদের অসুবিধা হয় হচ্ছে এখন? প্রচুর অসুবিধা হয়েছে। থেকে জল নিয়ে আসেন এখন? এখন ওই গ্রাম থেকে কল থেকে নিয়ে আসি। যখন বাড়ি থেকে কত দূর জল আনতে যান? অনেক দূর, অনেক দূর। খুব জলের সমস্যা, এবার টানের দিনে কি করে থাকবো আর কি খাবে আর বাচ্চারা, এই যে সমস্যার ব্যাপার। এটা একটা আপনারা একটা ইয়ে করুন ব্যবস্থা। কি হয়েছে কলটা? মানে দীর্ঘ কোনো খোঁজ খবর নাই, আর পঞ্চায়েতে কোনো কেয়ার নিচ্ছে না। পঞ্চায়েতে জানিয়েছিলেন? পঞ্চায়েতে দরখাস্ত করা হয়েছিল, কিন্তু পঞ্চায়েত কিন্তু সেটা কেয়ারও নেয় নাই কোনো। এই যে কতগুলো ঘর আছে এখানে? এখানে প্রায় 25-30টা হবে, 50-60টা ওই ধার সদর নিয়ে। 50টা? হ্যাঁ, 50টা বাড়ি কি এখানে? যতগুলি বাড়ি আছে এই একটা কলের উপর নির্ভর? তো একটার উপরেই নির্ভর। এখন কি হচ্ছে? দিয়েছে সজল ধরা, সজল ধরা কলে জল নিয়ে আমরা যখন টাইম মতন দায় পাই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা বিরাট। কিরকম অসুবিধা হচ্ছে আপনাদের?
আমরা মাঠে ঘাটে কাজ করি, সবসময় টাইম মতন জল পাই না। আর এই আমার এই কলটা থাকলে পরে আমি তো এসে জলটা ঘটি নিয়েও খেতে পাবো। কল খারাপের কথা স্বীকার করে নেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। দেখুন, বগুড়া গ্রাম পঞ্চায়েতে কল খারাপ হলে পাড়ার লোকে দরখাস্ত জমা দেয় বা সেখানে আমাদের যা মাল লাগে দেওয়া হয়, কল বাগানোর মিস্ত্রি খরচ পাড়ার লোকে দেয়। শুধুমাত্র স্কুল বা আইসিএস বা আদিবাসী ভাড়া কলগুলো পঞ্চায়েত মিস্ত্রি খরচ দেয়, বাকি মাল যা লাগে পঞ্চায়েত সরবরাহ করে। কিন্তু আমার কাছে আমার নলেজ নেই, ওনারা কোনো দরখাস্ত দিয়েছেন বা কল বাগানোর বলেছেন আমার নলেজ জানা নেই। যদি ওনারা এখনো দরখাস্ত দেন আমি দেখবো মিস্ত্রি পাঠাবো। বলগনা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর বোরো ধান কাটতে ব্যস্ত হয়ে উঠেছে চাষিরা। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় এক চিত্র পরিলক্ষিত হচ্ছে। কালবৈশাখীর হাত থেকে রক্ষা পেতে তড়িঘড়ি সকলে মাঠের ধান ঘরে তুলতে ব্যস্ত। পূর্ব বর্ধমান জেলার গ্রামগুলিতে এখন বোরো ধান কাটা শুরু হয়েছে। চাষিরা এখন নাওয়া খাওয়া ভুলে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত। একই বৈশাখ মাস, আবহাওয়ার খামখেয়ালিপনা, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, কখনো বা কালবৈশাখীর দাপটে মাঠের ধান মাঠেই থাকছে। বৃষ্টির জলে ধান গাছগুলিতে কল বেরিয়ে যাচ্ছে, তাই তারা বৈশাখের প্রখর রোদকে উপেক্ষা করেও তড়িঘড়ি মাঠে নেমে পড়েছেন ধান কাটতে। এমনই দৃশ্য দেখা গেল কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও অফিস দাইহাট অন্তর্গত কুরচি গ্রামের প্রতিটি জমিতে কৃষকরা ধান কাটায় ব্যস্ত। ধান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ি ও ট্রাক্টর তৈরি। দেবতাদের কাছে কৃষকদের একটাই প্রার্থনা, পাকা ধান যেন বৃষ্টি পড়ার আগেই বাড়িতে নিয়ে যেতে পারেন। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। এক অদ্ভুত শিশুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকদের মতে এই ধরনের শিশুদের হার্লিকুইন ফিটেল বলা হয়। এক অদ্ভুত দর্শন সদ্যজাত শিশুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইসলামপুর থানার কুচিলা গ্রামের এক প্রসূতি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হবার পর ওই অদ্ভুত ধরনের শিশুর জন্ম দেন। হাসপাতালের চিকিৎসক পার্থপ্রতিম ভদ্রা জানান, এই ধরনের শিশুদের হার্লিকুইন ফিটার বলা হয়। অপরিণত অবস্থায় জন্মানোর জন্য এবং জেনেটিক সমস্যার জন্য এই ধরনের শিশুর জন্ম হয়। সন্ধ্যাবেলায় বাচ্চাটা ডেলিভারি হয় আমাদের হাসপাতালে, নর্মাল ডেলিভারি হয়েছিল এবং একটু সময়ের আগেই হয়েছিল। জন্মানোর পরেই দেখা যায় যে বাচ্চাটা এরকম, এটাকে যেটা আমরা ডাক্তারি পরিভাষায় বলি যে হার্লিকুইন ফিটাস, এটা জেনেটিক অসুখ, জিনগত অসুখ, এটা আগের থেকে বোঝা যায় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাগুলো জন্মের পরে খুব বেশি হলে 24 ঘন্টা 48 ঘন্টা এরকম বেঁচে থাকে, কিছু কিছু ক্ষেত্রে আরও কিছুদিন বেশি বেঁচে থাকে, এমনিতে বাঁচে না। এই যা অসুখ, এটা কোথাও রেফার করে খুব বেশি কিছু হবে না। আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলছি, ওনারা যদি নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমরা করবো, না হলে আমাদের এখানে যে ব্যবস্থা আছে তাতেই এটা যথেষ্ট। শিশুটির বাবা আলাউদ্দিন জানান, কিভাবে তার এমন সন্তান হলো তার জানা নেই। চিকিৎসক যেভাবে বলবেন তিনি সেইভাবেই কাজ করবেন। এমন হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না কেমন করে হলো। তোমার বাড়ি কোথায়? বাড়ি আড়াইঙ্গা। হ্যাঁ, পড়তাম বাচ্চা, আমি তো খুশিই আছি। তোমাকে ডাক্তার কিছু বলেছে এখন অবধি? এখন তো কিছু বলে না। কোথাও নিয়ে যেতে বলেছে না? এখানে বলে না কিছু, ভর্তি হয়ে পড়ছে। কোথায় হলো? কবে? 5 বাজে হয়ে গেল। ইসলামপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। ঘটনাটি ঘটেছে ইটাহার থানা 34 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহত হন আরো 4 জন।
পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের কুকরাকুন্ডা এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহত হন আরো 4 জন। একটি লরির সঙ্গে একটি 4-চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই রূপবিপত্তি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। আমার নাম যশিলা বর্মণ। তো কি হলো ঘটনাটা ঠিক বলতে পারবো না, অতটা আমার খেয়াল ছিল। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? রাস্তায় যাচ্ছিলাম, তারপরে আমাকে জিজ্ঞাসা করলো, আমি সব বলে দিলাম। আপনারা কোথা থেকে ফিরছিলেন? মামাবাড়ি থেকে। মামাবাড়ি কোথায়? মামাবাড়ি পতিরাতে। আর বাড়ি কোথায় আপনার? বাড়ি ধরমগড়ায়। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? বরতলায়। হ্যাঁ, বরতলা। কয়জন ছিলেন আপনারা? আমরা 5 জন ছিলাম। কেউ মারা গেছে? হ্যাঁ, আমার দিদা মারা গেছে। ইটার থেকে অনুপ জশওয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের ও গুরুতর আহত হন 2 জন। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার গাজল থানার আগরপুর এলাকায় বামনগোলা রাজ্য সড়কের ওপর। পুলিশ দুর্ঘটনা তদন্ত শুরু করেছে। বিয়ে বাড়ি যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো হেলমেট বিহীন এক বাইক আরোহীর। ঘটনায় জখম আরো 2 জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদহ জেলার গাজল থানার আগরপুর এলাকায় গাজল বামনগোলা রাজ্য সড়কের ওপর। আশঙ্কাজনক অবস্থায় 2 জন বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত যুবকের নাম দীনবন্ধু মণ্ডল, বাড়ি গাজল থানার নরসিংহডাঙ্গা গ্রামে। ঘটনায় আহত 2 ব্যক্তির নাম হলো কনক সরকার ও শুভদীপ মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি মোটরসাইকেলে করে 3 বন্ধু মিলে বামনগোলা ব্লকের পানসর্দারপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। আগরপুর এলাকায় বাইকের সামনে হঠাৎ একটি শিয়াল চলে আসে। শিয়ালটিকে বাঁচাতে গিয়ে বাইকটি উল্টে যায়। আমরা বাড়ি থেকে আসছিলাম বিয়ে বাড়িতে। কিসে? কিসে করে আসলে? তারপরে কি হলো? স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। 3 জনের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসারত অবস্থায় শনিবার ভোরে দীনবন্ধু মণ্ডল মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। রাস্তায় পড়েছিল বাইকের সামনে, আর শেয়ালের উপরে বাইক উঠে দিয়ে গাড়ি স্লিপ করে ব্রিজ করে গাড়ি ছিটকে পড়ে যায় সাইডে, ছিটকে পড়ে 3 জন আহত। কোথায় থেকে কোথায় এসেছিল? কি করতে যাচ্ছিল? বিয়ে বাড়িতে যাচ্ছিল। 3 জনের অবস্থা কি এখন? 3 জনের অবস্থার মধ্যে একজন ডেড। কি কি নাম ওর? ডেড হচ্ছে দীনবন্ধু মণ্ডল। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। ফেরাম বিরতির পর ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তার মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলেই। শনিবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। এদিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারান তিনি। মৃত ব্যক্তির নাম নুরুল শেখ, বয়স 47 বছর, বাড়ি মঙ্গলকোটের কাঁঠাল বাগানে। এদিন আউস গ্রামের কল্যাণপুরে আসেন পেশায় চাষি ওই ব্যক্তি। সেখান থেকে 30,000 টাকা তোলেন। এরপর বাড়ি ফেরার পথে ফতেপুর মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান নুরুল শেখ। তার শরীরের উপর দিয়ে ট্রাক্টর চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান নুরুল শেখ। পরে গুসকরা পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ঘাতক ট্রাক্টরটিকে পুলিশ আটক করেছে।
চালক পলাতক। কি ছিলেন বলছি, ব্যাংকে টাকা তুলতে গিয়েছিল, ব্যাংকে টাকা তুলে বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার সময় রাস্তায় যাচ্ছিল, কাঁচা রাস্তাতে বড় গাড়িতে এসে আসছিল। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ওটা হয়েছে আপনার কল্যাণপুর। কটা নাগাদ হয়েছে? একটা 45 নাগাদ। নিকো ওখানে মারা গেছিল? হ্যাঁ, স্পটে। মঙ্গলকর থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। সর্প দংশনে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে দংশন করে। পরিজনরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সর্প দংশনে মৃত্যু হলো কৃষ্ণ সোরেন নামে এক ব্যক্তির। পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমান জেলার কানলার বেগপুর গ্রামের রাজখাড়াই কৃষ্ণ সোরেন শুক্রবার রাতে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন, সেই সময় তাকে সাপে দংশন করে। ঘুম ভেঙে সে চিৎকার করতে থাকলে পরিবারের সদস্যরা দেখেন ঘর থেকে একটি সাপ বেরিয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাল্লা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার অকাল প্রয়াণে পরিবার সহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। আগে বলছিল শুধু আগে বাইরে বার হলাম, পিছাপ করলো, ঘরে ঢুকে পড়লাম, তখন বলছে ছেলেটা কন কন হচ্ছে, তখন আমি বলছিলাম কোন গানে, বলছে এখানে, তখন মহলম ছিল সেখানে, আমার আমি লাগিয়ে দিলাম, বলছি কিছু যদি লাগিয়ে যেতে পারে ছেলেটা, বলছে আমাকে এখন ভালো লাগছে না, এখন কোন উঠে যাচ্ছে, আমার সন্দেহ হলো কোন কোন বললো, তখন আমার সন্দেহ হলো কিছু না কিছু লাগিয়েছে, কিছু না কিছু এসেছে মনে হয় বিছানা, তখন বিছানাটা ঝাড় দিচ্ছি, কিছুতেই পেলাম না কিছু, তাও সন্দেহ, তখন এদের করে ডাক দিলাম, বলছি তাহলে কিছু হতে পারে, চলো আমার ছেলেটা, এরকম বলছে, বলতে বলতে তখন জিপটা বসে গেছে, তখন এ বলছে আর কিছু কথা বলতে পারেনি। কিসে কামড়েছিল? কিসে কামড়েছিল? আপনারা কি দেখতে পেরেছিলেন? আজকে প্রমাণ পেলাম। আজকে সকালবেলা দেখতে পেলেন সাপটাকে? ওই বাচ্চা কোনখানে ছিল ওখানে আজকে প্রমাণ পেলাম। সাপটা কোথায় ছিল? ছেলেদের এসে এসে সকাল হয়ে গেল, তখন ছেলেদের বললাম তাহলে বিছানাটা তোমরা ঝেড়ে নাও, তখন ওরা ছেলেরা ঝেড়ে নিচ্ছে, তখন বলছে ওই বিছানার নিচে আছে, ওখানে আছে, তখন ওই বিছানা থেকে বার করেছে। কান্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতার বাপের বাড়ির অভিযোগ, তাকে শ্বশুর বাড়ির লোকজন গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাতেও শেষ রক্ষা হয়নি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম কামরুননেসা বেগম। ঘটনাটি ঘটেছে পুরসা এলাকায়। মৃত গৃহবধূর বাড়ির তরফে অভিযোগ তোলা হয়েছে, তাকে তার শ্বশুর বাড়ির লোকজনেরা আগুন ঠেলে পুড়িয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। এদিন ওই গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গত পরশু ইংরেজি 19/4/2018 তারপর ফোনে জানতে পারলাম যে আমাদের যে গ্রামের মেয়ে কুসুমা দেখো ওরূপে রাজকুমারী দেখো গায়ে আগুন লেগেছে। ওখানকার পারিবারিক জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে ওখানকার যে ওর স্বামী উনি টুটি ধরেছিল এবং ওর শ্বশুরবাড়ি গায়ে আগুন কিরকম জেলে ওর স্বামী ম্যাচিং মেরে জ্বালিয়ে দিয়েছে। ওখানকার বাড়িলোককে বলে আমরা ফুন্ডেশনের পেশেন্টকে আমাদের কুসুমস্থলে নিয়ে এলাম। ওখানে পাখিদের চিকিৎসা করার পর বর্ধমানে আমরা এমার্জেন্সিকে নিয়ে এলাম। কেন পুড়ে দিল কেন? আমি অশান্তি করে স্বামীর সঙ্গে অন্য ছেলে নাকি প্রেম আছে অন্য মেয়ের সাথে জানা যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে অশান্তি করে ওই গায়ে আগুন লাগে। কদিন মানে বিয়ে হয়েছিল? কোন থানা অন্তর্গত? ওরা কি নাম যে মারা গেছে?
যে মারা গেছে ওর নাম হচ্ছে রাজকুমারী দাস। কোথায় বাড়ি ওনাদের? বাড়ি কোথায় বিয়ে হয়েছিল? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় আহত হলেন তিন মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে গুসকরার কাছে ইটা চাঁদাতে। গুরুতর আহত অবস্থায় দুজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে যাওয়ার সময় গুসকরার কাছে ইটা চাঁদাতে দুর্ঘটনার কবলে পড়ল তিন যুবক। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলো নবীন বিশ্বাস ও চন্দন ঢালি। এদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে ভাতারের নবাবনগরের তিন যুবক মদ্যপ অবস্থায় বাইক নিয়ে দ্রুতগতিতে গুসকরা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। ইটাচাঁদের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইকে তারা ধাক্কা মারে। ঘটনাস্থলে তিন বাইক আরোহী যুবক পড়ে যায়। তিন যুবকের কারো মাথায় হেলমেট ছিল না। আহতদের স্থানীয় মানুষজন গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। পরে দুজনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ একজন বাইক আরোহীকে আটক করেছে। কিছু মদ্যপ অবস্থায় যুবক ছেলে যেভাবে বেপরোয়া ভাবে রাস্তার উপর বাইক নিয়ে চলাফেরা করছে, তাতে সরকার সেফ ড্রাইভ সেফ লাইভের ব্যবস্থা নেওয়ার সত্ত্বেও, প্রশাসনিক এত কড়াকড়ি সত্ত্বেও মানুষ যদি না মানে তাহলে কী করা যাবে? সেই অবস্থায় রাস্তা সিউড়ি রোডে পৌনে দুটো নাগাদ বোলপুর টু বর্ধমান রোডে আসার সময় সিউড়ি রোডে বট্ট গ্রামের কাছে একটা দুর্ঘটনা ঘটে। কাঁঠালডাঙ্গা বলে একটা গ্রামের ছেলে স্পটেই মারা যায় বাইকের সঙ্গে ট্রাকে। আবার কিছুক্ষণ আগে আধ ঘন্টা পরেই আমাদের গুসকরা ইটা চাঁদা 5 নম্বর ওয়ার্ডের কাছে একটা বাইকে তিনজন মদ্যপ অবস্থায় ছিলেন। বেপরোয়া যাওয়ার পর তারা কন্ট্রোল না করতে পারে পড়ে যাওয়ার পরে ফলে একজনের পা ভাঙা যায় আর একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে বর্ধমান মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়েছে। গুসকরা থেকে প্রতীকের দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দুপুর থেকেই পূর্বাভাস পাল্টাতে শুরু করে। গরিব চাষীদের জৈব সার বিতরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তব রূপ নেয়নি। মঙ্গলকোট থানার মাহারতুবা গ্রামে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। জলকষ্টে জেরে ক্ষোভ ফুটে উঠল গ্রামবাসীদের মধ্যে। বোরো ধান কাটতে ব্যস্ত হয়ে উঠেছে চাষিরা। এক অদ্ভুত শিশুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। গুরুতর জখম দুজন। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। সর্প দংশনে মৃত্যু হল এক ব্যক্তি। অগ্নিদগ্ধ মৃত্যু হল এক গৃহবধূর। পথ দুর্ঘটনায় আহত হলেন তিন মদ্যপ যুবক। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।